যেমন কেন্দ্রের জেড ক্যাটাগরি নিরাপত্তা পেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। লোকসভা নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী দিয়ে মুড়ে ফেলা হলো ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে। বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার পরে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বাহিনীর ব্যবস্থা করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে ভোটের মুখে রাজনৈতিক পালা বদল দেখেছে ব্যারাকপুরবাসী। কার্যত বিক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন ব্যারাকপুরের অর্জুন সিং। নিজের লক্ষ্যভেদ পূরণ করতে ফের অর্জুন সিং এর উপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আস্থা রেখেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সাথে সম্মুখ সমরে লড়তে চলেছেন ব্যারাকপুরের লড়াকু নেতা অর্জুন সিং। রাজনৈতিক পরিসরে এবার ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্য জেড ক্যাটাগরি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। হ্যাঁ, আজকে আমি এখনই জাস্ট তারা রিচ করেছে আমার সেন্ট্রাল গভর্নমেন্ট, আগেও আমার কাছে সিকিউরিটি ছিল, আবার হয়েছে, ঠিকই আছে, অসুবিধা নেই। সেটা জেড জেড সিকিউরিটিতে যেটা থাকে তারা সেরকম থাকে না, জেড সিকিউরিটি প্রত্যেক খান তো করতেই হবে, আমাদের তো রাখ, ওদেরকে যখন এরা এসে যাবে তো ওদের তো রাখা চলে না। না না, ছেড়ে দেবো ওদের, হ্যাঁ ছেড়ে দেবো। সেটা হয়তো গভর্নমেন্ট সেরকম চিন্তা ভাবনা করেছে, সেই জন্য বেড়েছে। ওটা তো জানেন, এখানে পশ্চিমবাংলা কারো জীবন সুরক্ষিত নেই, কারো মানে মানুষ। আজকে আমরা কথা বলছি আপনার সঙ্গে, বাইরে গেলে কি হতে পারে কোনো ঠিক নেই। যেখানে গভর্নমেন্ট স্পন্সর ক্রাইম হয় সেখানে কার কি হতে পারে কোনো ঠিক নেই। আর এমনও আছে, আমার কাছে নজির আছে, যারা যখন অপরাধীদেরকে বলা হয় কি একে মেরে দে, তোর থানায় চলে আসবি, তোকে দু মাসের মধ্যে ছাড়িয়ে দেবো, আমরা এটা নজির আছে, আমার কাছে এক্সাম্পল আছে। তো এখানে স্টেট স্পন্সর ক্রাইম আছে। আমি এখনও প্রাক্তন হইনি, এখন ইলেকশন লড়ছি, যতক্ষণ ইলেকশন প্রসেস থাকে তখনও বর্তমানে। না, ও মূর্খ আছে, ও দেখেনি, হাজার হাজার ভিডিও আছে। উম্ফান আর করোনার সময় বিজেপি ছিল, আর কেউ ছিল না। ওরা তো করোনার সময় রাশনের চাউল ওরাই চুরি করেছিল, এটা আমি বলছি না, এটা সারা বাংলার মানুষ জানে। ওরা করোনার সময় 2250 কোটি টাকা ঘাপলা করেছে, কারা করেছে, তৃণমূলের বড় বড় নেতার আত্মীয়রা, আর যে রাজীব সিনহা যে এ ছিল তার এগেনস্টে ইনকোয়ারি চলছে, যে তখন করোনা কিটসগুলো কীভাবে 150 কোটি টাকা জিনিস আর 2250 কোটি টাকা তার বিল করা হয়েছিল, এটা সবাই জানে। যে ধরা পড়েছে কার লোক আছে খবর নিয়ে তারপরে বলুক, ওর তো অ্যাকচুয়ালি ওর তো কোনো খবর থাকে না, ওর কাছে কোনো খবর থাকে না, ও তো শুধু করতাল বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে, খবর নিয়ে বলুক। আমার কাছে আমি যেরকম বলছি বুক খুলিয়ে কি কে ধরা পড়েছে, কাকে ধরে দিয়েছে, সে কি করে, সে তৃণমূল করে না বিজেপি করে, তৃণমূল করলে ধরা পড়েছে আর বলছে কেউ অশান্তি হচ্ছে, তার লোক আছি, ওর ওর সার্টিফিকেট লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ।